সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এক সপ্তাহ পরে, প্রায় এক সপ্তাহ পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে কথা বলবো, মূলত একজনে কমেন্ট করছে যে ভাইয়া আমি ক্লাস এইটে পড়ি, আমার কলকাতাতে পড়ার অনেক ইচ্ছা, ইভেন কিভাবে পড়াশোনা করলে ভালো হয়, তো এই বিষয়ের উপরে একটা ভিডিও বানাইতে বলছে। তো যাই হোক, ছোট যদি একটা ভিডিও না বানাই হয়তো তার অনেক কিছু, যদি মানে ভিডিও বানাইলে হয়তো তার উপকার হবে, সো দ্যাটস ওয়াই ভিডিওটা বানাইতেছি। তো পুরো ভিডিওটা দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর আজ থেকে আবার রেগুলার ভিডিও আসবে ইনশাল্লাহ। তো তো মাত্র ক্লাস এইটে, ইন্ডিয়াতে সবাই জানে যে এইটের পরে তারা মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে স্কুলে পড়াশোনা করতে পারবে না। সো কিভাবে দেশে পড়াশোনা করলে আসলে ভালো হবে, তো ইন্ডিয়াতে যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে বলছি আপনাকে ন্যূনতম এসএসসি পাস হইতে হবে। এসএসসি পাসের পরে আপনারা ইন্ডিয়াতে ডিপ্লোমা কোর্স করতে পারবেন। তো ডিপ্লোমা কোর্সের উপরে একটা ভিডিও বানাবো আমি, সমস্যা নেই। তো ইন্ডিয়াতে আপনি আপনাকে পড়াশোনা আপনি যেভাবেই করেন না কেন, যে সিস্টেমে আপনি পড়াশোনা করেন না কেন, আপনার রেজাল্ট ভালো হইতে হবে। মিনিমাম আপনাকে রেজাল্ট 4.5 তো থাকতেই হবে, কারণ বর্তমানে 75% পর্যন্ত 50% স্কলারশিপ দিচ্ছে। যদি আপনার মার্কস 75% থাকে তাহলে আপনি 50% পর্যন্ত স্কলারশিপ পাবেন। যদি আপনার ফি স্ট্রাকচার 1 লাখ টাকা হয় তাহলে আপনি 50% স্কলারশিপে 50,000 টাকা সেটা সেমিস্টার ফি আসবে। তো আপনি যখন এসএসসি পাস করবেন, এসএসসি পাস করার পরে মিনিমাম আরো 2 বছর আছে, এসএসসি পাস করার পরে এই 70% মানে 75% নাও থাকতে পারে, এটা ইম্প্রুভ হয়ে 80% বা 85%ও চলে যাইতে পারে। যে যদি আপনার 80% বা জিপিএ 5 যদি না থাকে তাহলে আপনি 50% পর্যন্ত স্কলারশিপ পাবেন না, রুলস চেঞ্জ হইতেই পারে। কারণ হইল ইউনিভার্সিটি প্রতি বছর র্যাঙ্ক করতেছে, যেগুলো ভালো ইউনিভার্সিটি ভালো র্যাঙ্ক করতেছে প্রতি বছর, আরও আগায় যাচ্ছে, আরও সামনের দিকে আগায় যাচ্ছে, সো তাদের ফি স্ট্রাকচার চেঞ্জ করতেছে, তাদের রুলস চেঞ্জ করতেছে, তাদের সব কিছুই চেঞ্জ করে ফেলতেছে। কারণ তারা এখন বর্তমানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট পাচ্ছে হয়তো তাদের, এবং প্লাস হলে দেখা যায় যে তাদের সিটও লিমিটেড থাকে, হয়তো 100টা সিট। সো যে যতগুলো অ্যাপ্লাই করতেছে দেখা যাচ্ছে সবগুলোই জিপিএ 5-এর স্টুডেন্ট বা সবগুলোই ভালো স্টুডেন্ট। সো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার সমস্যা হবে, নর্মাল ইউনিভার্সিটিতে পড়তে হবে বা অনেক কলেজগুলো আছে সেগুলোতে পড়াশোনা করতে হবে। সো আমি বলবো যে যে কোর্সেই ভর্তি হওয়ার চিন্তা ভাবনা এখন থেকে করতেছেন, যে আপনি বিএসসি করবেন, ওখানে যে ডিপ্লোমা করবেন বা মাস্টার্স করবেন, যেটাই করবেন চিন্তা ভাবনা পরবর্তীতে করতেছেন। এখন যারা রানিং, আবার অনেকে এসএসসিতে আছে, এসএসসি পরীক্ষা দিবে, আবার অনেকে যারা যারা ইন্টার পরীক্ষা দিবে, ইন্টার পরীক্ষার পর যাবে, ডিপ্লোমা করবে না, ডাইরেক্ট বিএসসি করবে। সো সবাই এর উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনাদের রেজাল্ট ভালো হইতে হবে, মাস্ট বি রেজাল্ট ভালো করতে হবে। কারণ হচ্ছে যে বললামই তো যে বর্তমানে যে পয়েন্ট দিয়ে, যে মার্ক দিয়ে যে স্কলারশিপটা পাচ্ছেন আপনারা, এখন যদি 4.50-তে, ওই যে বললাম 4.50-তে যদি এখন 50% স্কলারশিপ থাকে, পরে দেখা যাচ্ছে যে 4.80 লাগবে, মানে তারা ইম্প্রুভ করতে পারে। করতে পারে কি, এটা প্রতি বছরে চেঞ্জ হচ্ছে, তাদের ফি স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, রুলস চেঞ্জ হচ্ছে, সব কিছু চেঞ্জ হচ্ছে, প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে বাইরের দেশ থেকে। বাংলাদেশে গত 1 বছরের বেশি হয়ে গেছে কোনো পড়াশোনা নাই, যার জন্য অন্য অন্য দেশে যাওয়ার জন্য স্টুডেন্ট খুবই মানে ঝুঁকে পড়ছে বেশি, কানাডাতে বলেন, আরও চায়নাতে বলেন, ইন্ডিয়াতে বলেন, আরও পার্শ্ববর্তী অনেক দেশ আছে যেখানে পড়াশোনার জন্য ঝুঁকে পড়ছে বাংলাদেশি স্টুডেন্ট বেশি, বিকজ দেশে পড়াশোনা একদমই টোটালি বন্ধ। তো যারা এসএসসি পাস করছে, অনেকে রানিং অনার্সে আছে, তারাও পড়াশোনা বাদ দিয়ে বাইরের দেশে বিএসসি করার জন্য বা অন্যান্য কোর্স করার জন্য বর্তমানে ভর্তি হচ্ছে। সো আমি কথা বলবো যে আপনার
রেজাল্ট মাসবি ইম্প্রুভ করতে হবে আগের থেকে, তাহলে আপনার জন্য সুবিধা হবে, স্কলারশিপ পাইতে সুবিধা হবে। আপনি যখন কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করবেন বা গভর্নমেন্ট স্কলারশিপের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। তো যাই হোক, আজকে টপিকটা এটাই যে রেজাল্ট ভালো করতে হবে। 2 বছর পরে যারা চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে আমি বলবো যে আপনি মাস্ট বি নিজেকে ইম্প্রুভ করেন, নিজের রেজাল্ট ভালো করুন, আর হইলো স্কলারশিপ নিয়ে বাইরের দেশে চলে যান যদি দেশে পড়াশোনা না করতে চান। অনেকে আছে শখ বাইরের দেশে পড়াশোনা করবে, সো সেই সুবাদে যেতে পারে। সো আশা করি আপনি আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন বা অনেকেই অনেক কিছু জানতে পারলেন। এটা একদম সত্য কথা যেটাকে বলে যে মাস্ট বি ইম্প্রুভ হবে। বর্তমানে যে রেজাল্ট নিয়ে আসেন এই রেজাল্ট নিয়ে 1 বছর পরে সেম স্কলারশিপ নাও পেতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া রাখবেন। দেখা হচ্ছে, স্টে হোম, স্টে সেফ।